রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর, আরও তুমুল হচ্ছে ভূমিদখল ও রক্ষার লড়াই। এর জেরে পৃথিবীতে দীর্ঘ হচ্ছে নানামুখী সংকট, তবুও যুদ্ধকে পুঁজি করে চাঙা হচ্ছে মরণাস্ত্র বাণিজ্য। গেল বছর এই খাত থেকে রেকর্ড মুনাফাও করেছে ন্যাটোর সদস্য দেশগুলোর অস্ত্র নির্মাতারা। পরিসংখ্যান বলছে, যুদ্ধের শুরুতে ইউক্রেনের কাছে সোভিয়েত আমলের 250টি S-300 ক্ষেপণাস্ত্র থাকলেও যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত 30টি দেশ হাজার হাজার কোটি ডলারের উন্নত অস্ত্র সরবরাহ করছে, যার মধ্যে নাসামস ক্ষেপণাস্ত্র, হিমার্স রকেট, T-72 মডেলের 200 ট্যাঙ্ক, হাজারখানিক ট্যাঙ্ক বিরোধী অস্ত্র এবং তুর্কিয়ের দেয়া সশস্ত্র ড্রোন অন্যতম, যেগুলোর এক একটির মূল্য $30,000 থেকে শুরু করে কোটি ডলারের উপরে। যুদ্ধে বৈশ্বিক সংকট হলেও আলোচনার মাধ্যমে তা বন্ধে এগিয়ে আসছে না কোনো দেশ। বরং 2023 সালে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উন্নত অস্ত্রের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ন্যাটোর সদস্য দেশগুলো। ইউক্রেনের যুদ্ধবহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ট্যাঙ্ক, গোলাবারুদ ও ড্রোন। সম্প্রতি ইউক্রেনকে $250,000 থেকে শুরু করে $1,10,00,000 মূল্যের উন্নত ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, কানাডা, স্পেন, পোল্যান্ড ও ফ্রান্স সহ অন্যান্য মিত্র দেশগুলো। সব মিলিয়ে 321টি ট্যাঙ্ক পাওয়ার প্রত্যাশায় দিন গুনছে ইউক্রেন। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে জার্মানির তৈরি বিশ্বের প্রথম সারির ট্যাঙ্ক হিসেবে পরিচিত লেপার্ড 2 ও যুক্তরাষ্ট্রের M1 আব্রামস ট্যাঙ্ক। তবে এসব ট্যাঙ্ক পেতে কয়েক মাস অপেক্ষা করতে হবে ইউক্রেনকে, নিতে হবে প্রশিক্ষণও। ট্যাঙ্ক ছাড়াও আরও বিভিন্ন ধরনের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সম্প্রতি মাত্র $1 গ্রে ইগল ও রিপার ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এ নিয়ে যুদ্ধের এক বছরে 2,500-এর উপরে ড্রোন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে এখন পর্যন্ত $11,000 কোটি বেশি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা অন্যান্য যে কোনো দেশের তুলনায় কয়েক গুণ বেশি। তাই যুদ্ধকে জিয়ে রাখার পেছনে মার্কিন মুল্লুককেই দোষারোপ করছে মস্কো। তবে ইউক্রেনের বহরে উন্নত ট্যাঙ্ক কামান যুক্ত হতে যাওয়ার খবরে মোটেও দুশ্চিন্তায় নেই বিশ্বে সামরিক শক্তিতে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়া, কারণ নিজেরাও বাড়িয়েছে অস্ত্র উৎপাদন। এরই মধ্যে দেশ পরিচালনার মোট বাজেট থেকে 1/3 খরচ করছে যুদ্ধের জন্য। শুধু 9 মাসেই ব্যয় হয়েছে $82,000 কোটি। এই অবস্থায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও চড়াও হওয়ার শঙ্কা বাড়ছে। এতে বিশ্ব অর্থনীতি চাপে পড়লেও মুনাফা বাড়ানোর আশায় হিসাব করছে মরণাস্ত্র তৈরি ও রপ্তানিকারক রাষ্ট্রগুলো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।